নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, বাংলার আজকে আমি পেজ নম্বর 167, 181, 192, 204, 215 এবং 220 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি 167 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। বলেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ দত্ত নাম ছিল অ্যান্সার গ্যার অ্যান্সার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 1.2 যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার লোকের অভাব। 1.3 বড় বউ ভাবতে চেষ্টা করে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার তখনও চাঁদ সূর্য উঠবে কি না। 1.4 সৈয়দ মুস্তাফা সিরাজের ছদ্মনাম ছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার ইভ লেশ। 1.5 কি বলছে বুড়িকে হরিবল বলতে শুনেছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার নকরি নাপিত। 1.6 চিনিলাম আপনারে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 1.7 চারিদিকে পেয়ারা ও নোনার গাছ অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার টিয়ার পালকের মতো। 1.8 পথের দুধারে ছায়া ফেলে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার দেবদারু দীর্ঘ রহস্য। 1.9 যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন তাকে পাওয়া গিয়েছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার জঙ্গলে। 1.10 তার নাকি দারুণ বক্স অফিস। তো দেখো, অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার হাসির নাটকের পরের প্রশ্ন অথবা দিয়ে রজনীবাবু অনেক তো বয়স হলো অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার 68 বছর। 1.1 তার চেহারা কম কথা কয় যার কথা বলা হয়েছে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার মোহাম্মদ অথবা দিয়ে লাভ সিন এ যে বাদ্যযন্ত্রে ব্যবহার হয়েছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার হারমোনিয়াম। 1.12 বাঙালিরা শুনি কাঁদুনে যাত বলেছেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার বল্লভ ভাই। সিধে স্টেজ পর চলে আও যাকে স্টেজের উপর চলে আসতে বলা হয়েছে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার রাম ব্রিজকে। 1.13 গলদের নিপাত করেছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার সিজার। পরের প্রশ্ন অথবা দিয়ে সেই শহরে দিয়ে খিদে তেষ্টায় কাতর ছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। পরের প্রশ্ন 1.14 ঘুম ঘুম চাঁদ ঝিকমিকি তারা গানটি গেয়েছেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার সন্ধ্যা মুখোপাধ্যায়। 1.15 কী বলেছে মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন 1.16 কী বলেছে আধুনিক রাশি বিজ্ঞানের জনক হলেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার প্রশান্তচন্দ্র মহলানবিশ। 1.17 বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার বিংশ শতাব্দীর গোড়ার শতকের শেষে। 1.18 এরোপ্লেন থেকে প্লেন এবং টেলিফোন থেকে ফোন শব্দটির এমন পরিবর্তনকে বলে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার ক্লিপিংস বলে। তো দেখো, এবার আমি 181 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, 181 নম্বর পেজ এটা, ঠিক আছে, এইগুলো আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করব। 1.1 মেজ আর ছোটোর জন্য 12 মাস যে চাল রান্না হয় অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার পদ্মজালি। 1.2 যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার লোকের অভাব। 1.3 উৎসবকে বড় উতলা করে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার ফুটন্ত ভাতের গন্ধ। 1.4 এক সময় দাগি ডাকাত ছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার নিবারণ বাগদি। 1.5 ভাত খাবো কাজ করবে এ কথা ভাত খাবে কাজ করবে এ কথা বলেছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার বামুন ঠাকুর। 1.6 মেঘমদির মহুয়ার দেশ আছে অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার অনেক অনেক দূরে। 1.7 কী বলেছে জানিলাম এ জগৎ অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার স্বপ্ন নয়। 1.8 সবুজ সকাল ভেজা অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার শিশিরে। 1.9 তাই বলি গাছ তুলে আনো অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার বাগানে। পরের প্রশ্ন কী বলেছে 1.10 আর মারা ডুবে গেল কেঁদেছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার ফিলিপ। অথবা পরের প্রশ্ন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার ট্রেনটাকে থামানোর। পরের প্রশ্ন কী বলেছে 1.11 কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার স্থিতিক মরা। অথবা সেই টাকার তিনি নিজেই আজকে মদ গিলে পড়ে আছেন তিনি হলেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার রাম ব্রিজ। 1.12 রজনীকান্ত থিয়েটারে আছেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার 45 বছর। তো দেখো, পরের প্রশ্ন 1.12 রজনীকান্ত থিয়েটারে আছেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার 45 বছর। অথবা দিয়ে হ্যাঁ হ্যাঁ সমুদা আপনি হন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার নায়ক। 1.13 আরে গেল কোথায় লোকটা লোকটি হলো অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার রাম ব্রিজ। অথবা দিয়ে পরের প্রশ্ন কাবুকি থিয়েটার ছিল অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার জাপানের। 1.14 বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন অ্যান্সার ব্যাগ গ্যার অ্যান্সার রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন কী বলে পরের প্রশ্ন বলেছে 1.15 সুনয়নী দেবী
অঙ্কি বলেছে অঙ্কিত বিখ্যাত ছবি, অ্যান্সার বে কয়াল অ্যান্সার মা যশোদা 1.16, দিব্যন্দু বড়ুয়া যুক্ত যে খেলার সাথে, অ্যান্সার বে কয়াল অ্যান্সার দাবা 1.17, উষ্ণ ধ্বনিটি হলো, অ্যান্সার বে কয়াল অ্যান্সার তালবর্ষা 1.18, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়, অ্যান্সার বে কয়াল অ্যান্সার উপসর্গ। এবার আমি পেজ নম্বর 192 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 1.1, নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অ্যান্সার বে কয়াল অ্যান্সার অলস প্রকৃতির লোক। 1.2, শম্ভুমিত্র অমর গাঙ্গুলি যে নাট্য দলের সদস্য ছিলেন তার নাম, অ্যান্সার বে কয়াল অ্যান্সার বহুরূপী। অথবা দিয়ে পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, অ্যান্সার বে কয়াল অ্যান্সার 45 বছর। 1.3, শিকার কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম, অ্যান্সার হবে মহাপৃথিবী। পরের প্রশ্ন 1.4, হাফ আখড়াই গানের জন্মদিন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মোহন চাঁদ বসু। 1.5, বুড়ির নিশার দেহ দেখে গ্রামের লোকরা সর্বপ্রথম খবর দিয়েছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চৌকিদারকে। 1.6, চোখের জলটা তাদের জন্য, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পাঞ্জা সাহেবের অধিবাসীদের জন্য। পরের প্রশ্ন অথবা দিয়ে, তারা থাকতো কোনো কোন বাসায়, তারা হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার যারা লিমা বানিয়েছিল। পরের প্রশ্ন কী বলেছে 1.7, পথিক নাটকটি যার লেখা, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার তুলসী লাহিড়ী। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পুলিশে। পরের প্রশ্ন 1.8, যা পারি কেবলই সেই কবিতায় জাগে, অ্যান্সার হবে কবিতায় জাগে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কবির বিবেক। 1.9, গ্রেট বেঙ্গল সার্কাস গঠন করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রিয়নাথ বসু। 1.10, তার আসার কথা ওঠে না কার, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সেজে ছেলে। 1.11, চোখ তো সবুজ চায় দেহ চায়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সবুজ বাগান। 1.12, যেটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধ্বনিবিজ্ঞান। পরের প্রশ্ন কী বলেছে 1.13, পরের প্রশ্ন 1.13, মৃত্যুঞ্জয় সাধারণ অফিসে যায়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ট্রামে। 1.14, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.15, রাজা রথারোহণম নটাওতি, এর প্রকৃত অর্থ হল গোয়ার অ্যান্সার রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে, লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো যে নাটকের অংশ, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ম্যাকবেথ। 1.16, কী বলেছে, ভাত গল্পে যজ্ঞের জন্য বালি আনতে হবে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার শ্মশান থেকে। পরের প্রশ্ন 1.17, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার নাগরিকের জীবন, নাগরিকের জীবন দূষিত পরিবেশকে। পরের প্রশ্ন 1.18, শ্বাসাঘাত হলো একটি, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার অবিভাজ্য ধ্বনি। এবার আমি 204 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো 1.1, দূরদর্শী লোক ছিলেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার বুড়ো কর্তা। 1.2, কনক পানি চালের ভাত খান, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার বড়োবাবু। 1.3, পৌষে বাদলা সম্পর্কিত বচনটি হলো, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার ডাক পুরুষের। 1.4, বান্দা মানুষ হলেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার করিম ফরাজি। পরের প্রশ্ন 1.5, অন্ন হলো মা নক্ষি বক্তা, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার উৎসবের ঠাকুমা। 1.6, কবি রবীন্দ্রনাথের দৃষ্টিতে সত্যের রূপ কেমন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার কঠিন। 1.7, আমার ক্লান্তির উপর ঝরুক, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার মহুয়ার ফুল। 1.8, আমি তো চললাম বক্তা, অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার শম্ভু। অথবা দিয়ে পরের প্রশ্ন, রাজনীতি বড় কুর বক্তা, অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার ঔরঙ্গজেব। পরের প্রশ্ন 1.9, আইজেনস্টাইন যে দেশীয় চিত্র পরিচালক, অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার রুশ দেশীয়। পরের প্রশ্ন কী বলেছে অথবা পরের প্রশ্ন বলেছে, যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গাধা। পরের প্রশ্ন অথবা দিয়ে, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নায়ক চরিত্র। পরের প্রশ্ন 1.99, তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 1.99, সাত দরজা আওলা শহর হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার থিবস। পরের প্রশ্ন অথবা দিয়ে, বলি কান্দারি মর্দানাকে ফেরত পাঠায়, এর অ্যান্সার হবে, তো দেখো তিনবার হবে, ঠিক আছে কবার পাঠিয়েছিল, তিনবার পাঠিয়েছিল। পরের প্রশ্ন 1.12, পট শব্দের অর্থ, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার চিত্র। 1.13, তো দেখো পট শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার চিত্র হবে। 1.13, বাংলায় প্রথম নির্বাক চলচ্চিত্র, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার বিল্লমঙ্গল। পরের প্রশ্ন 1.14, টেবিল টেনিসের শহর, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার শিলিগুড়ি। পরের প্রশ্ন 1.15, কী বলে সেই কবিতায় জাগে, কবিতায় যা জাগে, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার বিবেক।
পরের প্রশ্ন 1.16 এ ভোরের জন্য অপেক্ষা করেছিল অ্যানসার হবে ঘোড়ার অ্যানসার বাদামি হরিণ পরের প্রশ্ন 1.17 এ তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেন অ্যানসার হবে তো দেখো প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে ঠিক আছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন 1.18 এ তাড়িত অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি হলো অ্যানসার হবে ঘোড়ার অ্যানসার ঢয়শূন্য র অপ এবার আমি 215 নম্বর পেজ নিয়ে আলোচনা করব বাংলার তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে 1.1 এ সবুজের অনটন ঘটে অ্যান্সার হবে ঘরেঞ্চা শহরের অসুখ সবুজ খায় বলে 1.2 তে কয়লা খনির শ্রমজীবী মানুষেরা রাত কাটায় অ্যান্সার হবে ঘরেঞ্চা নিদ্রাহীনভাবে 1.3 তে কি বলেছে অস্বচ্ছ জল রঙের আকাশ ছবিকে বলে অ্যান্সার হবে ঘরেঞ্চার গুয়াশ 1.4 এ অ্যান্সার হবে ঘরেঞ্চার বাক্যতত্ত্ব 1.5 এর অ্যান্সার হবে সাতটি 1.6 এর অ্যান্সার হবে ঘরেঞ্চার বাঁশবনে 1.7 এ বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দেয় অ্যান্সার হবে ঘরেঞ্চার ছাতু 1.8 এর অ্যান্সার হবে কয়ালাঞ্চার কঠিন অসুখে 1.9 এর অ্যান্সার হবে খয়ালাঞ্চার বৌদি 1.0 তো দেখো অথবা পরের প্রশ্ন হবে গোয়ালাঞ্চার দ্বিজেন্দ্রনাথ রায় দ্বিজেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন কি বলেছে 1.1 মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে অ্যান্সার হবে গোয়ালাঞ্চার ফুটপাতের লোকগুলোর কথা পরের প্রশ্ন 1.1 বৃষ্টির সাথে বাতাস জোরালো হলে ছোট লোকেরা বলে অ্যান্সার হবে গোয়ালাঞ্চার ফাঁপি 1.12 নানা রঙের দিন নাটকের শেষে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ বলেছেন অ্যান্সার হবে গোয়ালাঞ্চার ম্যাকবেদ অথবা পরের প্রশ্ন বিভব নাটকের বৌদি চরিত্রটি হলেন এর অ্যান্সার হবে গোয়ালাঞ্চার তৃপ্তি মিত্র পরের প্রশ্ন 1.13 শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অ্যান্সার হবে গোয়ালাঞ্চার মহা পৃথিবী পরের প্রশ্ন কি বলেছে 1.14 এ এ জগৎ অ্যান্সার হবে গোয়ালাঞ্চার স্বপ্ন নয় পরের প্রশ্ন কি বলেছে 1.15 বলেছে যে হ্যাঁ বল্লভভাই বলে গেছেন অ্যান্সার হবে গোয়ালাঞ্চার বাঙালিরা কাঁদুনে যাত পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে রজনীকান্ত যে ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করে অ্যান্সার হবে গোয়ালাঞ্চার দিলদারের পরের প্রশ্ন 1.16 এর অ্যান্সার হবে গোয়ালাঞ্চার হাসান আবদাল 1.17 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রুমা গুহারতা 1.18 কি বলেছে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট গঠন করেন এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর এবার আমি 226 নম্বর পেজ নিয়ে আলোচনা করব তো দেখো 226 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী বলছে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না তো দেখো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মৃত্যুঞ্জয়ের পরের প্রশ্ন কি বলেছে 1.2 তে কালো বিড়ালের লোম আনতে গেছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভজন চাকর 1.3 তে গা থেকে এসেছি খেতে পাইনি বাবা বক্তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মৃত্যুঞ্জয় 1.4 এ ওকে স্পষ্ট কম কি বলেছে ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম কথাটি বলেছেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মোল্লা সাহেব 1.5 এ উৎসবের ঠাকুরমা অন্যকে বলতো মা লক্ষ্মী কয়ের অ্যান্সার হবে 1.6 এ সে কখনো করে না বঞ্চনা অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সত্যকে 1.7 এ আমার ক্লান্তির উপর ঝরে পড়ুক অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মহুয়ার ফুল 1.8 এ আমি দেখি কবিতাটি শেষ হয় যে পঙ্গুক্তির মাধ্যমে তা হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আমি দেখি 1.9 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে 1.10 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আইজেনস্টাইন পরের প্রশ্ন অথবা দেখ কে কী চাই তোমার যার উদ্দেশ্যে বলা হয়েছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কালীনাথ সেন 1.99 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শম্ভু মিত্র অথবা দিয়ে আমি সাতটা ক্লাব পেয়েছি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রজনী পরের প্রশ্ন 1.12 তে 7 বছরের যুদ্ধে জিতেছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দ্বিতীয় ফ্রেডরিক অথবা দিয়ে পরের প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পাঞ্জাবের সর্বত্যাগী মানুষ 1.13 তে বলেস হবে গানটি রচিত অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অতুল প্রসাদ সেন 1.14 এ কী বলেছে নালন্দা কী বলেছে মহাবীরের নালন্দা মহাবিহারের লেখা তালপাতার কী বলেছে পুঁথিটির নাম অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পরমিতা 1.15 এর অ্যান্সার হবে তো দেখো গোয়ার অ্যান্সার কী বলেছে চিদানন্দ দাশগুপ্ত পরের প্রশ্ন কী বলে 1.16 এ কী বলেছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিল অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স 1.17 এ কী বলেছে ফেসবুক অ্যাপ ঠিক আছে স্প্যা ওয়ান লাইন শব্দগুলিকে বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নব্য শব্দ প্রয়োগ 1.18 এ নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 60 বছর অথবা দিয়ে বিভব নাটকে নেপথ্যে যে যন্ত্র বেজেছিল অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হারমোনিয়াম আজকে আমি টোটাল 6খানা সেট সলভ করেছি বাকি খুব শীঘ্রই আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার সলভ দিয়ে দেবো